মঙ্গলবার বিশ্বকর্মা পুজো এবং সেই সঙ্গে আর্জিকর ঘটনার আটত্রিশতম দিন প্রত্যেক দিনে ন্যায় এদিনও প্রতিবাদের ঝড় সর্বত্র কিন্তু পাশাপাশি উঠে এলো এক অন্য ছবি কলকাতা পৌরসভার বামপন্থী ইঞ্জিনিয়ারদের সংগঠন কালো বেলুন উড়িয়ে প্রতিবাদ জানালেন নির্যাতিতার অভিযুক্তদের বিরুদ্ধে কলকাতা পৌর সংস্থা থেকে অভিনব পন্থায় প্রতিবাদের সরব হন তারা তার আগে হাতে কালো বেলুন নিয়ে মিছিল হাঁটেন তারা সংগঠনের সাধারণ সম্পাদক মানুষ সিনহা নেতৃত্বে এদিন মিছিল শেষে মেয়র গেটের সামনে কালো বেলুনকে নীল আকাশে উড়িয়ে আর্জিকরের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হলেন বামপন্থী ইঞ্জিনিয়ারদের সংগঠন কলকাতা কর্পোরেশনের কোনায় কোনায় পুজো হচ্ছে শ্রমিক কর্মচারী ইঞ্জিনিয়ার একসাথে পুজো করছে কিন্তু তারা ভুলে যায়নি সারা বাংলার মানুষের স্বরের সাথে উৎসবে আমরা একই স্বর নিয়েছি আছি জাস্টিস ফর এ প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম বলেন সরকারের প্রধান যখন কোনো কথা বলেন তখন সেটাই অর্ডার এছাড়াও তিনি আরও বলেন জুনিয়র ডাক্তারদের এখনও যে আন্দোলন সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক মেয়রের দাবি কালো বেলুন উড়িয়ে লাভ নেই সিবিআই তদন্ত করছে আলোচনার মধ্যে দিয়ে সমাধান করতে হবে এবং সেটাই হচ্ছে রাজ্য জুড়ে যখন বিশ্বকর্মা পুজোয় মেতে উঠেছে রাজ্য তখন হাতে কালো বেলুন নিয়ে আরজিকরের ঘটনায় প্রতিবাদ শুধুমাত্র কলকাতা পুরসভায় নয় রাজ্যের অনেক কালো বেলুন এবং কালো ঘুড়ি উড়িয়ে প্রতিবাদ করা হয়েছে শেখের সাথে রিপোর্ট ওঙ্কার বাংলা